আমি আমার ছোট বাচ্চাকে রাতে যখন ঘুম পাড়াই আমি একটা গল্পের বই পড়াই। বাচ্চারা কিন্তু যতই চঞ্চল হোক না কেন, গল্পের বই যখন তাদেরকে পড়ানো হয় তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে সেই গল্পটা শুনে। আমরা যদি বড় হয়ে যাই, হেভি ভাব নিয়ে ঘুরছি, আমি এখন সিইও হয়ে গেছি, কিন্তু ওই বাচ্চা মনোভাবটা কিন্তু মানুষে কখনোই যায় না। আমরা কিন্তু হাজার হলেও আমরা একটা গল্প শুনতে খুবই পছন্দ করি। আমরা যখন কমিউনিকেট করছি, কোনো কিছু বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি যেই কথাটা বলবো সেই কথাই যেন আপনার মাথায় সুন্দর করে গেঁথে যায়। এবং এটা আমি বলতে পারি, হ্যাঁ আমি এখন এই কথা বলবো বাবা বাবা বাবা, অথবা এটাকে আমি একটা গল্পের ছলে বলতে পারি। কারণ গল্পের ছলে বলাটা এরকম না যে একটি ছিল মোবাইল ফোন সেটা আমি আপনাকে বিক্রি করি না, এইভাবে বলবেন না। বলতে পারেন যে হ্যাঁ আমি ফ্লাইটে যাচ্ছিলাম, তারপরে উঠলাম, আমাকে বললো যে এয়ারপ্লেন মোডে ফোনটাকে বন্ধ করতে হবে, তারপর আমি বললাম, ওয়াইফকে ফোন করলাম, ওয়াইফ বকা দিল কেন আমাকে বলেন। আপনি কিন্তু নিজের একটা গল্পই মজা করে বললেন, কিন্তু আলটিমেটলি এই গল্পের ছলে আপনি আপনার মোবাইল ফোন যেটা নিয়ে আপনি এখন প্রেজেন্টেশন দিতে এসেছিলেন সেটাই কিন্তু সুন্দর করে বলে ফেললেন। তাহলে হবে কি যে আপনারা যারা শুনছে, আপনার শ্রোতা বা দর্শকরা, তারা কিন্তু একটা গল্পই শুনছে যে আপনি প্লেনে উঠলেন, ওকে ফোন করলেন, ও ফোনকে ধরলো না, ইত্যাদি ইত্যাদি বসে একটু ঝগড়া হলো, কিন্তু কথাটা কি ফোন নিয়ে হচ্ছে, এই ফোনের সব তথ্যগুলি আপনি দিয়ে দিচ্ছেন, এয়ারপ্লেন মোড আছে, ভাইব্রেট মোড আছে, এই আছে ওই আছে, আপনার চামে চামে কি হলো, আপনি ফোনের প্রেজেন্টেশনটা দিলেন। আর সবাই কী করলো, সবাই কিন্তু শুনছে, আরে না বিয়ে তার বউয়ের সাথে কী হচ্ছে এই গল্পটা শুনি তো একটু, কিন্তু আপনি কিন্তু আসলে আপনার ফোনের প্রেজেন্টেশনটা দিয়ে ফেললেন। সুতরাং এইটাকে কিন্তু বলা হয় আসলে স্টোরি টেলিং। আপনি কিন্তু কথাটা বলছেন কিন্তু আপনি গল্পের ছবি বলছেন, এবং গল্প কিন্তু সবাই আমরা শুনতে পছন্দ করি, এবং সেই সময় কিন্তু এই আমার ফোনের কথাটা আপনাকে বলে দিলাম। বি এ গুড স্টোরি টেলার।